তখন বলে এই হচ্ছে গ্রামের শালা এক নম্বর হক কথা বলনে ওয়ালা লোক। ও হক কথা বললে ওয়ালা লোক নয়, ও হচ্ছে গড় অহস্যু আস্ত বড় গরু। কিছু লোক আছে না মসজিদ ঈদগাহ থেকে বার হয়ে এসে ঝামেলা লাগায় কি লাগে না, হচ্ছে গরু। অন্য জায়গায় যখন পাঁচ মিনিট দেরি হয় তখন তোমার প্রতিবাদ হয় না, আর মসজিদের ইমাম সাহেব একটা ভালো হাদিস বলতে গিয়ে হয়তো পাঁচ মিনিট দেরি হয়েছে, এইখানে তোমার ফতোয়া দিতে হলো। তোমার বেটা কোথায়? এ তো পাঠান সিনেমা দেখতে গেছে বহরমপুরে। হ্যাঁ, ও তো ওইখানে বসে আছে, তুমি মসজিদে ইমাম সাহেবের উপরে টর্চার করছো কেন? খুব সাবধানে থাকবেন। ওই জন্য কাজী নজরুল বলেছে, দত্ত দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ হবার তোমার এখনো অনেক বাকি। তুমি সব কিছু হতে পারবে, মানুষ হতে পারবে না। মানুষ কারুর গায়ে লেখা থাকে না, ব্যবহারে বোঝা যায়। একটা অসহায় লোক ইমাম সাহেব অল্প টাকায় বেতনে চাকরি করে, ওর ওকে কেন অত গরম দিয়ে কথা বলবেন, কারো মিষ্টি করে কথা বলবেন যে ভাই নির্দিষ্ট টাইমে খোদবাটা শেষ করুন, ঝামেলা লাগান কেন, পিছনে কথা বলেন কেন, খুব সাবধানে থাকবেন। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ইরাউন, শুনুন যারা নামাজ পড়ছে না এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি বলছেন, একজন জাহান্নামী একজন জান্নাতীকে জিজ্ঞেস করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই কি ব্যাপার, স্টেজে পাশাপাশি বসে টাকা গুনছিলাম, তুমি আজকে জাহান্নামে আমি জান্নাতে। ওই জাহান্নামী বন্ধুটা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুজন একই গাড়িতে বসে ঘুরেছি, একই কমিটিতে ছিলাম, দুজনা সবই ভালো ছিলাম, লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু আমি নামাজটা পড়িনি বলে আজকে জাহান্নামে এসেছি। তার মানে বোঝা গেল নামাজ না পড়লে থাকার জায়গা জাহান্নাম। ওই লোকটা মারা গেল, ইমাম সাহেব এমন করে কাঁদছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওকে ঠেলে ঢোকাতে হবে, অথচ আল্লাহ বলছো জাহান্নাম চলে যাচ্ছে, ওর জন্য আমার কি সাদুয়া বেনামাজি, ওর আবার কি দোয়া করবে? আল্লাহ নিজে বলছে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে এসেছে শুধুমাত্র নামাজ পড়েনি বলে, এটা আছে কোরআনে? তো ও যে আল্লাহ যদি বলছে নামাজ না পড়ার কারণে জাহান্নামে, ইমাম সাহেব ওর জন্য দোয়া করে কেন? আল্লাহর বাপকে ক্ষমা করে দাও, কিচ্ছু বলার দরকার নাই। ও মারা গেছে কেন মাইকে বলতে যাচ্ছেন, বেঁচে থাকা অবস্থায় আল্লাহর ঘর থেকে দিনে পাঁচবার ওকে ডাকা হয়েছে, এসো নামাজে এসো নামাজে, একবারও দিনে পাঁচবার এলো না, অথচ ওই লোকটা মারা গেল মসজিদের মাইকে চারবার বলা হচ্ছে 12টার সময় জানাজা হবে, ওর জানাজা কেন মাইকে বলতে হবে, দিনে পাঁচবার আজকে 40 বছর ওকে ডাকলো, 40 বছর ওকে ডাকলো, 40 বছর মোয়াজ্জেন, মসজিদে এসো ভাই মসজিদে এসো, তখন আল্লাহর কথা শুনে মুয়াজ্জিনের কথা শুনে নবীর শিখানো পদ্ধতিতে একবারও মসজিদে এলো না, অথচ ওই লোকটাই মারা যাবার পরে মাইকে হাঁকছে, এগুলো অসভ্য ছাড়া আর কিছু নয়। এখনো বলছি শুনুন, যদি বলছেন কথা খুব কড়া কড়া বলছেন, আমি কেন কড়া বলতে যাবো, আল্লাহ বলছে এ কথা, আল্লাহ বলছে কি বলছে না, আল্লাহর কথা এটা, আমি কেন কড়া করে বলতে যাবো, কল রামনাকু মিনাল মুসল্লিন, জাহান্নামী বলবে আমি জাহান্নামে এসেছি শুধুমাত্র নামাজ পড়িনি, তাই এই কমিটিতে কারা আছে জলসার, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পড়ে এই পড়ো, তাহলে কি করে হবে? আমাদের ওখানে একটা গোদা বাংলায় খারাপ কথা আছে, বলবো না ওটা, বলবো না, না না অসম্ভব বলবো না, না খুব খারাপ হলে বলা যাবে না, কারণ এখানে বাপ বেটারও অনেক সম্পর্ক আছে, তো বলবো না আমি ওটা, যাই হোক বুঝে নেন। তা এখন এরা যদি নামাজ না পড়ে, তো এরা আল্লাহ যদি বলে আরে চাঁদা তুল জিনিস কিসের লেগে, মসজিদের লেগে, নামাজ পড়েছিস না, চল বাম দিকে দাঁড়া, লাল কার্ড ধরিয়ে বাম দিকে দাঁড় করাবে, আর যা অ্যাকশান চলবে, আল্লাহ একবার সাংঘাতিক অ্যাকশান। ওই জন্য বলছি ভাই, লক্ষ্মী ভাই হয়ে আমার বাপের আমি এক ছেলে, আমার ভাইটাই নেই, জাহান্নাম থেকে বাঁচুন, আল্লাহকে ভয় করি, একটু মসজিদে আসুন নামাজ পড়ুন, না না ইনশাল্লাহ বলা মিছে কথা বলা সমান, ও সব জায়গাতে ইনশাল্লাহ বলি কাটিয়ে দেয়, আজকে বলতে হবে যে আজকে থেকে ধরে যাবো ইনশাল্লাহ, মাস্টার নামাজ ধরে যাবে, হ্যাঁ ইনশাল্লাহ মাশাআল্লাহ, যাক ছেলেগুলো বেশ ভালো, তোমরা ভাই বেঁচে যাও, কারণ হচ্ছে আমি হচ্ছি তোমার মুসলিম ভাই, বন্ধু হচ্ছে সেই
যে জীবিত অবস্থায় ভুল ধরিয়ে দেয় এ হচ্ছে বন্ধু, মরে যাবার পরে যে তোমার পিছনে সমালোচনা করে এ হচ্ছে তোমার শত্রু। সবাইকে তো আমি চিনি না, সবাইকে আমি চিনি না। যাই হোক, শত্রুকে আপনি মরে যাওয়ার পরে যে আপনার বিপক্ষে কথা বলবে, এই যে আপনারা আছেন এই কথাগুলো কড়া করে বলছি আল্লাহর কথাই, রাগ করছেন না তো ভাই? একদম না, আল্লাহর কথা বলছি আমি। শুধু আপনার কাছে অনুরোধ, আপনি একবার আল্লাহর হয়ে যান। এই এই বাবু একটু আস্তে আস্তে বলো, শুধু আপনি আল্লাহর হয়ে যান, ইনশাল্লাহ আল্লাহর হয়ে যাব। আল্লাহর হয়ে গেলে কত লাভ আছে একটা ঘটনা বলছি, শুধু আপনি শুনুন একটা, এটা হাদিসের ঘটনা। আচ্ছা, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে কেউ বলতে পারবেন? রাইট, কে বললো? হ্যাঁ, 3 হিজরিতে। উহুদের যুদ্ধ হয়েছে 3 হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধতে হেরে গিয়েছিলেন জানেন। আর সত্য আল্লাহ যদি আপনি হয়ে যান, আল্লাহ কেমন আপনার হয়, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, ইমান যদি কাজ করে। তা 70 জন সাহাবিকে একদম কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, আল্লাহ আল্লাহ নবীর সাহাবিকে। আল্লাহ রসুল বড় মর্মাহত অবস্থায় যুদ্ধ শেষ সাহাবিদেরকে বললেন যে তোমরা মৃত্যু লাশগুলোকে এক জায়গায় জমা করো। তা 68টা লাশ পাওয়া গেল, দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে বললেন যাও গিয়ে খোঁজো, দেখো আর দুটো লাশ কোথায় পাওয়া যায় কি দেখো। ঘটনাটা মরা মানুষের মতো বসে শুনুন, লড়াচড়া করবেন না। এখন দুটো লাশের ভিতরে একজন হচ্ছে আল্লাহর নবীর আপন চাচা, তার নাম হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হচ্ছে কি, আর একজনের নাম হচ্ছে আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সময় আল্লাহর রাসূল খুব চিন্তিত অবস্থায়, 70 এমনিতে মুসলিম সংখ্যা কম, আবার 70 জন তরতাজা যুবক সাহাবিকে একদম টুকরো টুকরো করে দিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল লাশগুলোর সামনে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে পানি বার হচ্ছে রাসূলুল্লাহর, দাঁড়িয়ে আছেন। একজন মহিলা হঠাৎ করে চলে এসেছে যুদ্ধের মাঠে, এসে আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাসূল আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন না, তোমাকে চিনতে পাচ্ছি না। মহিলা তখন আস্তে করে বলছেন আল্লাহ রাসূল গতকাল বিকালে আপনি কারো জানাজা পড়িয়ে এই বিয়ে পড়িয়েছেন? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, আমি হানজালার বিয়ে পড়িয়েছিলাম, তার বিয়েতে খুশি হয়ে আমি তো খেজুর ছুটিয়েছিলাম, খোরমা। মহিলাটা তখন পর্দার আড়াল থেকে হাতটা বার করে দিয়ে বলছেন আল্লাহ রাসূল এই দেখুন, শুধু আমার হাতটা দেখুন, এখনো মেহেন্দিটা শুকায়নি। আপনি বিকেলবেলাতে বিয়ে পড়িয়েছেন, রাতের বেলা স্বামী স্ত্রী দুজন এক জায়গায় ছিলাম, গভীর রাত্রির আপনি যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন। আমার স্বামী হানজালা উঠে আমার কপাল একটা চুমো দিয়ে বলেছে বিবি যদি বেঁচে থাকি তাহলে তুমি আমার দুনিয়ার স্ত্রী, আর যদি আমি মারা যাই জান্নাতে তোমার সাথে দেখা হবে। আল্লাহ রসুল আমি আপনাকে একটা ছোট্ট কথা জানাতে এসেছি, সেটা হচ্ছে এই, আপনি তো বলেছেন, আপনি তো বলেছেন যে শহীদদেরকে রক্ত মাখা অবস্থায় কবরে দাফন করা হয়, গোসল হয় না। আল্লাহ রসুল বলতে বড় লজ্জা লাগছে, আমার স্বামী আমার সঙ্গে বাসর ঘরে শারীরিক সম্পর্ক করেছে, দয়া করে ওর গোসলটা একটু করিয়ে দিবেন, ও না পাকি অবস্থায় আছে। আল্লাহ রসুল বলছেন কথা মহিলাটার সঙ্গে, আর এই সময় আল্লাহ রসুল সাল্লাম দেখতেন যে সাহাবিরা দুটো লাশকে কাফন দেওয়া অবস্থাতে নিয়ে আসছেন। আল্লাহ রসুল প্রথম লাশটার দিকে তাকিয়ে দেখছেন যে তার মাথার দিক দিয়ে পানি টপকে 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 ঝরে 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 পড়ছে। এই মুহূর্তে জিব্রিল এসে নবীকে বলছেন নবী মুহাম্মদ, হানজালার এই শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালার লাশ হারিয়ে যায়নি, আল্লাহ আসমান থেকে স্পেশাল ফোর্স ফেরেশতাদেরকে পাঠিয়ে হানজালার লাশকে তৃতীয় আসমানে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন পরিয়ে ওই দেখুন সাহাবীদের মাধ্যমে আপনার কাছে আনা হচ্ছে, আল্লাহু আকবার। শুধু একটু আপনি আল্লাহর হয়ে যান,
কেন আপনি মসজিদ থেকে দূরে আছেন? কেন আপনি কেন এখনো পর্যন্ত আল্লাহ থেকে দূরে সরে আছেন? কেন? আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি একটা মাস নামাজ পড়ে দেখুন আপনার সংসারে বরকত হয় কি না হয়। একটা মাস শুধু পরীক্ষা করুন, একটা মাস শুধু আপনি আল্লাহর হয়ে যান। মুঝে মঞ্জুর নাকি কি মে কিসি কা শিকায়ত করো মগর বাত হি সে বাত নিকল আতি হ্যায় তো মে ক্যা করো। ইচ্ছা হচ্ছে না আপনার বিরুদ্ধে বলবো, আল্লাহর কসম আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার মেয়ের সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া নেই যে আপনার সঙ্গে হিংসা করে ছোট বড় বলে চলে যাব। আপনি আমার দিনই ভাই, আপনি ভুল পথে হাঁটছেন, আমার দেখে খারাপ লাগছে। ওই জন্য শাসন করা তারই সাজে সোহাগ করে, যে ছোট বড় করে দু চারটে কথা বলে নিতে সেই পারে যে সব থেকে বেশি ভালোবাসে। আপনি আমার দিনই ভাই, আপনাকে ভালোবাসি, ওই জন্য দুটো ছোট বড় করে বলে দিচ্ছি যাতে আপনি পরিবর্তন হয়ে যান। এছাড়া আপনার উপরে কোনো হিংসা নেই, আমার কোনো রাগ নেই, আপনার জমির পাশে আমার জমি নেই। বলুন আপনাকে আমি চিনি? চিনি না, শুধু আপনি আমার দিনই ভাই, এটাই আমার ইন্টারেস্ট, আর কিছু না। ইনশাল্লাহ আমরা পাঁচ অক্ত নামাজ ধরে যাবো ইনশাল্লাহ। হাত নাবান, আজকে থেকে একটা লোক বলুন তো যে আমি পাঁচ অক্ত নামাজ আজকে থেকে ধরবো ইনশাল্লাহ। আপনি পড়তেন না ধরবেন? আপনি ধরবেন আজকে থেকে? আপনি নামাজ পড়তেন? পড়েন তো হাত তুললেন কেন? যারা পড়ে না, নতুন করে দশটা ছেলে হাত তুলে বলুন তো আজ থেকে নামাজি নতুন ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি দোয়া করছি মাবুদ তুমি এদেরকে ক্ষমা করে দাও, আমিন। এর এতদিন শয়তানি জালে পড়ে নামাজ পড়তে পারিনি, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। আর আমি ঠিক জায়গাতে আসছি, আমাকে দু চার মিনিট টাইম দিতে হবে, 12:30 আমার টাইম, এখন 12:05 বাজে, 12:05। আমি বেশি আদায় করতে পারি না, আপনারা ওখানেও দেখেছেন, তবুও আমি কিছু যতটা হয় আদায় করে দেবো অবশ্যই। হ্যাঁ, মসজিদ অবশ্যই আমি করবো, আমি তো না করবো বলিনি। যে কথা বলতে বলতে জান্নাতে একটা কোরআন আয়াত বলেছিলাম সূরা মুমিনুনে, ওটা আর বলা হবে না, আর অন্য কখনো এলে বলবো। যাই হোক, তা যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা তার পরের আয়াতের সর্বশেষ বাক্যে বলছেন, ওয়ায়ামনাউন আল মাউন, জাহান্নাম কারা যাবে? যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে বিরত থাকে, এর জন্য জাহান্নাম। আপনি এগুলো ভাবতে পারছেন যে কোরআন কত সূক্ষ্মভাবে বলছে? আর কোনো ঝগড়া ঝামেলা হবার জায়গা আছে বলুন? জায়গা নেই। কোরআন বলছে তুমি তোমার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে, মিথ্যা কথা বলে দূরে থেকো না। সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? পাম্পার। আমার বাড়িতে নেই, তা আপনার বাড়িতে গিয়ে বলছি শফিকুল ভাই আপনার পাম্পারটা একটু দেন, আপনার পাম্পারটা ভালো। আপনি মিথ্যা করে বলছেন আমার ওয়াশারটা খারাপ হয়ে গেছে, একদম মিথ্যা কথা বললেন। আমার আমি খুব গরিব মানুষ, আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে দুদিন কলে পানি আনতে গেলাম, আপনার স্ত্রী বলছে মৌলভী সাহেব আমাদের কলটা খারাপ হয়ে যাবে, অন্য কারুর কলে যান। কারণ আপনার বাড়িতে 10 জন লোক কলটাকে চাপছে তখন খারাপ হয় না, আর আমি দুদিন যাচ্ছি কল খারাপ হয়ে যাবে, এটা নিশ্চয় আপনার বদমাইশি। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় স্বয়ং আল্লাহ বলছেন ওয়ায়ামনাউন আল মাউন, প্রতিবেশীকে উপকার করা থেকে নিজেকে আটকে রেখো না, উপকার করো। ওদের বাড়িতে একটু তেল কম, তোমার বাড়িতে চাইতে এসেছে দেবে, ওদের গ্যাস ফুরিয়ে গেছে তোমাদের গ্যাসে একটু দুধটা গরম করতে এসেছে দেবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। চলুন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম যাইফাহু, শোনো, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না, কে সে যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে? বাড়িতে আত্মীয় স্বজন মেহমান, ফকির মিসকিন দুস্থ অভাবী, এতে হিন্দুস্থ গরিব মানুষ যদি আসে খারাপ ব্যবহার করবেন না। রাসূলুল্লাহ বলেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুজি যারাহু, ও আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কে সে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে? আল্লাহ নবী বলেছেন, কেউ যেন তার প্রতিবেশীর দেওয়ালে কাঠ কুঞ্চি কোন জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ যেন না করে। কুরবানিতে আমি একটা গরু কিনেছি, গরিব মানুষ, বাঁধার জায়গা নেই, আপনার খামারে বাঁধতে গিয়েছি, দুদিন বেঁধেছি, 3 দিনের মাথাতে আপনি ইচ্ছা করে ওই জায়গাটা আপনার কোনো প্রয়োজন নেই কাঁটা দিয়ে ঘিরে দিলেন,
যাতে আমি গরুটা বানতে না পারি। আপনারই জন্য জাহান্নাম, আল্লাহ বল জয়াম না উনাল মাউন। কি চারটি খানি বড় কথা, কত সামাজিকতার মিলবন্ধন করে দিয়েছে কোরআন, করছে কি করছে না এটা আমরা মানি মানি না। আমাকে একজন আস্তে আস্তে বলছে, হুজুর একটু সুদের ব্যাপারে কড়া করে বলবেন, আমাদের মির্জাপুরে এগুলো খুব সুদ খায়। আমাকে একজন বলছে, আর একটা কথা বলবেন, জোর যার মুল্লুক তার, এইটা একটা খুব চলে, জোর করে লোককে মারে, জোর করে জমি জায়গা দখল করে, জমি এইসব জোর করে। শুনুন একটা কথা বলি, দুনিয়া মে জিতনে কামাও হীরা ইয়া তো মোতি, এক বাত তো ইয়াদ রাখনা কাফন মে জিব নহি হোতি। তোমার মতো কত ক্ষমতাবান কেসিএস কেলে নেই, তোমার ক টাকার মালিক শাহজাহান নেই, খুব ক্ষমতা দেখান না, মাঝে সাঝে অহংকার হয়, নামাজ পড়ে কবরস্থানের সাইটে ঘুরবেন, দেখবেন আপনার দাদুর কবরটা খুঁজেই পাওয়া যায় না, আর হাড্ডি তো দূরের কথা, আপনার আব্বার কবর খুঁজেই পাওয়া যায় না, আপনার তো এবার পালা পড়েছে। কেন লোকের উপরে এত অত্যাচার, কেন এত কিছু, এত কেন? আমি এইটা বলে শেষ করে দিলাম জাহান্নামের ব্যাপারটা, কারা কারা যাবে বোঝাতে পেরেছি আপনাকে। চলুন, এই এই আমল আমরা করব না ইনশাল্লাহ। এবার আমার তরফ থেকে নয়, কিছু বিশেষ আমল আগামী কদিনের মধ্যে রমজান আসছে, ইনশাল্লাহ আমরা বেশি বেশি করব। ছোট ছোট আমল কয়েকটা বলে দিই। হ্যাঁ জি, এক, সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, প্রত্যেক অশ্লীল কথা কাজ থেকে বিরত থাকবেন। রোজা মানে এটা নয়, একটা লোক যদি সাহারি খায় আর ইফতার করার আগের মুহূর্ত পর্যন্ত একটা যদি মিথ্যা কথা বলে দেয়, সিয়াম বাতিল, একটা মিথ্যা কথা যদি বলে দেয়, একটাও যদি তার ভিতরে কোনো রকমের মানে খামতি কিছু হয়ে যায়, রোজা টেকানো মুশকিল হয়ে যাবে। কারণ সিয়াম মানে বিরত থাকা, সে ভুল করে একটা মিথ্যা কিছু একটা আন্দাজে কিছু বলে দিলে আলাদা বিষয়, যদি ব্যবসা করে সারাদিনে 20 বার আল্লাহর কসম আল্লাহর কসম করছে, মিথ্যা মিথ্যা করে, ও রোজা টিকবে না। কি বললাম বুঝলেন না, সাহারি খাবার পরে ইফতারের আগে একটা লোক দাড়ি ফাড়ি চেঁচে তেল মশলা নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে, ওর রোজা টিকবে না, কারণ এটা একটা মারাত্মক বড় পাপ, এ পাপ থেকে নিজেকে আটকাতে পারলো না। বেশি বেশি করে বাড়ির মেয়েদেরকে বলবেন কোরআন তেলাওয়াত করতে, আর আমরা যারা কোরআন পড়তে পারি না, অন্তত পক্ষে দুটো করে পৃষ্ঠার আম্মা পাড়াটা, আম্মা পাড়াটা অন্তত পক্ষে বাংলাটা পড়বেন, আরবি পড়তে বলবো না আমি কাউকে, বাংলাটা, বাংলা কোরআন মাজিদ যদি না থাকে ওই আপনার বহরমপুর থেকে বা এখানে আপনার বেলডাঙ্গা থেকে বাংলা ভালো কোরআন মাজিদ কিনে অবশ্যই বেশি বেশি করে পড়বেন ইনশাল্লাহ, সময় পেলেই। টিভি সিডি কোনো অন্যায় কাজে থাকবেন না, এটা মুসলিম ভাই আপনাকে অনুরোধ, আপনাকে বাঁচাবার জন্য আমি এসেছি, আল্লাহ বাঁচাবে আল্লাহ দেবী, আমি রাস্তাটা বলে দিচ্ছি। আর দুই নম্বর, বেশি বেশি করে দানের হাত বাড়াবেন রমজান মাসে, আল্লাহ বরকত ঢেলে দিবে। আপনি আমার কথা শুনেই দেখুন, ফকির মিসকিন যে আসবে আপনার যেমন ক্ষমতা এক ধার থেকে দান করতে থাকবেন, দেখবেন আল্লাহ বরকত দিয়ে দিবে। আর জাকাতের নিসাবে যারা এসেছেন অবশ্যই জাকাতটা বুঝে দিয়ে দেবেন। শাড়ি কিনে কেউ জাকাত দিতে যাবেন না, শাড়ি কেনার অধিকার আপনার নেই, কারণ টাকা ওর, ওটা গরিবের টাকা, টাকা আপনি ওকে দিয়ে দেবেন, ও শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে না লুঙ্গি কিনবে সেটা ওর ব্যাপার, আপনি কেন ঢং করে ওর টাকায় শাড়ি কিনতে গেলেন? একজনও যেন না হয়, শাড়ি এমনি জাকাত দেওয়ার পরে পিওর যে টাকা আছে ওই টাকা থেকে শাড়ি কিনে দেন, জাকাতের টাকায় কেউ শাড়ি কিনবেন না, মাথায় থাকবে, জাকাতের টাকা যার বাড়ি পৌঁছানোর দরকার পৌঁছে দেবেন। কি বললাম বুঝলেন? একদম, অনেক জায়গাতে আছে ফেতরা, 10টা রোজাতেই ফেতরা দিয়ে বসে আছে, একদম নয়, ঠিক ঈদের নামাজ পড়তে যাওয়ার একদিন আগে দেবেন, একদিন আগে, আমি ফতোয়া দিচ্ছি না, এগুলো আমার জানা আছে আপনাকে জানিয়ে দিচ্ছি, 10 দিন 15 দিন আগে কেউ ফেতরা দেবেন না, কারণ ফেতরা মানে রোজার ভিতরে কিছু ত্রুটি হয়ে গেলে ওটা আল্লাহ মাফ করে দেয় ওইটার মাধ্যমে, তা 10টা রোজায় যদি ফেতরা দেন, এখনো তো 20টা রোজা বাকি, ভুল ত্রুটি হতেও হতে পারে, সিস্টেম তো, ওই জন্য ঈদগাহে যাবার আগে ফেতরা দিয়ে চলে যাবে, ঈদগাহে ফেতরা মসজিদে বা যেখানে আপনাদের যেমন সিস্টেম, ঈদের নামাজ পড়ার আগে
ফেতরা দিবেন সকাল বেলা দিয়ে নামাজ পড়তে চলে যাবেন, এটা উত্তম। বেশি যদি হয় একদিন আগে দিবেন, দুদিন আগে দিবেন। অনেক মসজিদে আছে ফেতরা চাল টাকা জমা করে রেখে দিয়েছে, নিয়ে দেখছি এক বছর ধরে বিলি করছে, সবাইকে 10 টাকা 5 টাকা করে, এসবগুলো আছে না? একদম না, ওসব কি সিস্টেম? ওসব লাইনে হাঁটবেন না। গরিবদের প্রাপ্য ঈদের আগে পর্যন্ত তার বাড়িতে পৌঁছে দেবেন, গ্রাম্য যদি এটা নিয়মও থাকে ঈদের আগের দিন পর্যন্ত গরিবের বাড়ি পৌঁছে দেবেন, তারা আনন্দ করবে, তারা আনন্দ করবে। আমি এগুলো ফতোয়া দিইনি, এগুলো আমার জানা ছিল, আপনাকে জানিয়ে দিলাম। কি বললাম বুঝলেন? আল্লাহ আমাদেরকে আগামী রমজানে বেশি বেশি সিয়াম পালন করার, বেশি ইবাদত করার, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। এটা একটা মাদ্রাসার নাকি মসজিদের? দান খুব উত্তম জিনিস, সাদকা উত্তম জিনিস, বিপদ থেকে মানুষ বেঁচে যায়, আল্লাহর ঘর তৈরি হবে। এই ঘরে সবার টাকা কাজে লাগে না, আল্লাহ যার টাকাকে ভালো মনে করে তার টাকা কাজে লাগে। একটা লোক বলুন যে আমি 5,000 দেবো আপনার হাতে, মুসাফির মানুষ, আমি বেশি টাকা চাইবো না, সহিবুর তো একই জমিতে তো বারবার চার্জ দিলে হবে না, তাই না? আপনি 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, যে আমি বলি স্যার আপনি যখন বলছেন আপনার হাতে আমি দিলাম 1,000 টাকা। মসজিদ আল্লাহর ঘর, দিবেন ভাই কেউ? 1,000 টাকা একজনে অন্তত মান সম্মানটা রাখুন আমার, তবুও তো বলবো মির্জাপুরে আমার হাতে অঞ্জন একজনে 1,000 টাকা দিয়েছে, বেশি তো আমি চাইনি। দেন 10,000, 5,000, মাশাআল্লাহ 2,000। কি করেন আপনি? তাহলে আপনি 5,000 টাকা দেওয়া দরকার আপনার, দেন 3,000 টাকা দিয়ে দেন আল্লাহর ঘর, দেন রমজান মাসে লোক নামাজ পড়বে, হ্যাঁ দিয়ে দেন 3,000 দিয়ে দেবে, রমজান মাস নামাজ পড়বে মানুষ, তারাবি পড়বে। খুশবুর বালিপাথরের ব্যবসা করে দক্ষিণ পাড়া থেকে 5,000 টাকা, মাশাআল্লাহ, খুশবুর বালিপাথরের ব্যবসা করে 5,000 টাকা দিয়েছে, মাঠপাড়া থেকে 1,000 টাকা দিয়েছে, সাদি শেখ মাঠপাড়া থেকে 1,000, মুস্তাফা শেখ পিতামাতার নামে এবং বড় ভাইয়ের নামে এবং শাশুড়ির নামে 5,000 টাকা দিয়েছে। আচ্ছা দেন আমি বলে দিই, দেখে দেখে সবার যদি বাদ চলে যায় এক দুজনের কিছু মনে করিয়েন না। আচ্ছা মুস্তাফা 5,000, মতিবুর শেখ ও দিয়েছে 13,000, না 1,300, 1,700, ইন্দাদুল পিতা 3 বস্তা সিমেন্ট, জুলফত শেখ 1,000। আমি জানি যে প্রধান বক্তা আদায়ের কথা বললে লোক আর থাকে না, বক্তাটাকে আনুন না তো কেউ থাকবে না, যান বক্তাটাকে কে আছে নিয়ে আসুন, না গজল আমি বলা ছেড়ে দিয়েছি, ওই আমি ওই 2-3টি জানি যে ছাত্র জীবনে মুখস্থ করেছিল, ইসরাফিল শেখ 1 গাড়ি 8, মাশাআল্লাহ। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত, কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে, হাইরে বেটার বাপ তুমি এমনি লোভি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে, বহরমপুরের হাটে শনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, ছাগলের মতো বেটা বিক্রি করিলে, তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আর বলতে পারবো না, হাজির বেটাটা বলবো, বা ও শখ হয়েছে যখন মিটিয়ে দিই। হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে,
কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ওগো বাপজি আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি, কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়ল ফেলে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়, হাজির বেটা বলে শোন শোন গো সুন্দরী, আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি, দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে, বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়, বন্ধুর যদি হোক শালা আমার কেন ন, চলো শালা দুইজনাতে মুখের কথা ক, আর বলবো না আগামী এ বকিয়েন না, অতি চালাক ভালো নয়, শুনুন আগামী 16 তারিখ 16 মার্চ মানে বৃহস্পতিবার লাইফে সবাই থাকবেন, আমার মাদ্রাসায় জলসা আছে ইনশাল্লাহ, লাইফে থাকবেন, বড় বড় আলেমরা আসছে, আব্দুল হামিদ মাদানি, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই SMS এর মাধ্যমে প্রশ্ন করতে পারেন, সৌদি থেকে আরও অনেক শায়েখরা আসছেন, আব্দুল হামিদ মাদানি সাহেব থাকবেন, যদি কারো কিছু ইসলামিক ব্যাপারে জানার থাকে সেদিন জানতে পারবেন, কে কোথা থেকে প্রশ্ন করছে নাম উল্লেখ করে সোশ্যাল মিডিয়াতে সেটা জানানো হবে, যে মির্জাপুরের অমুক নাম এই প্রশ্ন করেছে তার উত্তরেই, লাইফে থাকবেন সেদিন, সমস্ত চ্যানেল সারা পশ্চিমবাংলায় যত আছে মোটামুটি 80% চ্যানেল সেদিন থাকবে ইনশাল্লাহ, তার মধ্যে এও থাকবে এই PS সলুয়া, এও থাকবে অনেক চ্যানেল থাকবে, মোটামুটি 100 চ্যানেল থাকবে, লাইফে থাকবেন ইনশাল্লাহ, দেখবেন আমার মাদ্রাসা, আর রমজানের পরে কেউ যদি তার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ফ্রিতে, ওই যে মাদ্রাসা মানে মাসে 1500-2000 টাকা বোর্ডিং ফি ওসব নেই, শুধু আপনার মেয়ে হাদিস কোরআন শিখবে এতে আমি খুশি ইনশাল্লাহ, এতে আমি খুশি, কোনো এতিম মেয়ে যদি থাকে আমার কাছে পাঠিয়ে দিবেন মাদ্রাসা, আমি গাড়ি করে নিয়ে চলে যাব ড্রাইভারকে পাঠিয়ে, এতিম যদি হয়, আর এমনি যদি বাপওয়ালা হয় তাহলে তাকে গিয়ে রেখে আসতে হবে, থাকবে পড়াশোনা করবে বাংলা স্কুলে মাধ্যমিক পর্যন্ত ওখানেই দেবে, কোনো অসুবিধা নেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইনশাল্লাহ, যদি চান কেউ মনে করেন, যদি আপনাদের এলাকায় মাদ্রাসা আছে যদি কেউ চান, যাই হোক সকলে দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিক, আগামী রমজানকে আসান করে দিক, আমিন। রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখো পরেজ গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী গোতে এত নারী হিসাব কে বা রাখে, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবি ও মাওলানা হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে।